যুব নবীজির তরিকায় দাঁড়িয়ে গেছি, নবীর তরিকায় টুপি পরলাম, নবীর আদর্শ মতে লাম্বা জামা পরেছি, নবীর আদর্শের উপরে চলতেছি পাঁচ বেলার নামাজ। একটা যুবক রংপুরের ইতিহাসে মাটির জমিনে দাঁড়াইয়া বল, একটা লোক জ্ঞানী ব্যক্তি দাঁড়াইয়া বলে, নবীর আদর্শের কারণে আমার সম্মান কমলো না বাড়লো? তাল মিলাইও না, বুঝে শুনে বল, নবীর আদর্শের কারণে সম্মান কমলো না বাড়লো? সন্দেহ এই বিষয়ে কারো কোনো প্রশ্ন যে না সম্মান বাড়ে নাই, এরকম কারো সন্দেহ আছে? সম্মান বাড়লো, জোয়ারের পানিতে বাদ দিলে যেমন বাড়ির শক্তি বেড়ে যায়, আমাদের পথে বাধা দেওয়ার কারণে আমাদের সম্মানের পরিধি পার্সেন্ট আরো বেড়ে যায়। কৌশলে যখন আগাইতে পারে না তখন অপকৌশল, বেইমানেরাও লাগা আছে মুসলমানের সম্মান কমাবে, আলেমদের সম্মান কমাবে, যদি না হইতো তো আলেমদের লিস্টি করতে পারত না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع ফজরের নামাজের পরে বয়ান, জোহরের নামাজের পরে বয়ান, মাগরিবের নামাজের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান, আপনাদের উত্তর অঞ্চলে সারা রাত বয়ান চলে, আবার ঘরের মধ্যে হাত শুয়ে আছে মোবাইল দিয়ে বয়ান শুনেন, এত বয়ান সব ওলামায়ে কেরামের এক আওয়াজ, পাঁচ বেলার নামাজ পড়ো, তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, কওমি মাদ্রাসা আলিয়া বুঝি না, সবাই যে যেই লাইনেই থাকুক না কেন কেউ তো বলে না নামাজ দরকার নাই, এই কথা তো কোন লাইনের মানুষ বলে না, আলেম বলে না পর্দা লাগবে না, এই কথা তো কেউ বলে না মদ খাওয়া যাবে, এই কথা তো কোন আলেম বলে না মিথ্যা বললে গুনাহ হবে না, এই কথা তো কোন আলেম বলে না গান শুনলে নাচ দেখলে গুনাহ হবে না, এত বয়ানের পরেও আজ এই ময়দানে এত মানুষ বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, এরে আল্লাহর গোলাম, এত মানুষ এখানে আসার পরেও মাথায় কেন টুপি নাই, গালের মধ্যে মদিনার আদর্শের কেন দাবি নাই, আজকে এমন আসে কে রসুল এই ময়দানে বয়ানে আসে, আজকে ফজরের নামাজও পড়ে নাই, জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, অথচ সবাই জানে নামাজ পড়া ফরজ আইন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এরপরও কেন নামাজ পড়ে না চায় না, এজন্য আমি এদের হেদায়াত দেই না। খবর হুনিয়াশ পর নজর হুনিয়া জুদাবাস কে বাসি বাস জিস্তে দুনিয়া আজ খোদা কয়েকদিন আর বাহাদুরি করবা, আল্লাহ বলেন
তোমাদের দুনিয়ায় পাঠাইলাম, আমি আবার তোমাদেরকে পাঠানোর পর তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলাম। আমাদের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেউ নাই, আমাদের মতো দামি আর কোন মানুষ আল্লাহ বানান নাই, কোন প্রাণী বানান নাই। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, আমি অবশ্যই মানব জাতিকে বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এই মানুষ স্থলে পানিতে চলবে কি করে, তার জন্য উত্তম বাহনের ব্যবস্থা করে দিলাম, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম, আবার গোটা মাখলুকতের মধ্যে মানুষের শ্রেষ্ঠ করলাম, আবার এই মানুষের মধ্যে একের তুলনায় আর একজনকে সম্মানিত করে দিলাম। সমস্ত মানুষগুলো সৃষ্টির মধ্যে অন্যান্য মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, আবার এই মানব জাতির মধ্যে একমাত্র নবীরা আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ, তাদের পরে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, তাদের পরে তাবেঈন শ্রেষ্ঠ, তাদের পরে তবে তাবেঈন শ্রেষ্ঠ, আর সমস্ত নবীদের মধ্যে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ, আর গোটা জগতের নবীদের উম্মতের মধ্যে আখির নবীর পয়গম্বরের উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ। আবার আমাদের এই উম্মতের মধ্যে যারা কোরআনের এলেম ওয়ালা তারা শ্রেষ্ঠ। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান না? কখনো সমান না। যারা জানে মানে কোরআন হাদিস জানে, যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাহলে যারা জানে না জানলে ওদের থেকে দুর্বল। আবার এই আখির নবীর উম্মত শ্রেষ্ঠ, এদের মধ্যে কোরআনের এলেম ওয়ালারা শ্রেষ্ঠ, আবার এই এলেম ওয়ালাদের মধ্যে যাদের আমল ভালো তারা শ্রেষ্ঠ, আবার আমল ওয়ালাদের মধ্যে যাদের মধ্যে তাকওয়া আছে ইখলাস আছে তারা হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক এই জন্য বলে, এত কিছু সম্মান আমি দেওয়ার পর যার অন্তরে একটু মায়া হবে, আমার এত সুন্দর গাড়ি কিনে দিল কে, বাড়ি বানায় দিল একজনে, সেই লোকটা আমার গোপনে গোপনে টাকা দেয়, হাতিয়া পাঠায় দেয়, আমার জন্য একটা গাড়ি কিনিয়ে দিল, আমার একটা বাড়ি বানায় দিল, আমার মাসে মাসে টাকা দেয় হাতিয়া দেয়, সেই লোকটা এত কিছু দেয়, ওর মনে মনে অন্তরে চায় এত কিছু যেই লোকটা আমাকে দান করে অনুগ্রহ করে মহব্বতের নজরে, তারে একটু না দেখলে কলিজা ঠান্ডা হয় না। ওরে মুমিনে তোর এমন খারাপ কেন হইলা, যেই আল্লাহ তোমাকে এত সম্মান দান করলেন, যেই আল্লাহ তোমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, তোমার জন্য আসমান তোমার আমার জন্য জমিন, জমিনের জন্য তোমাকে আমাকে বানায় নাই, বরং জমিনটাকে তোমাকে আমার জন্য বানাইছেন। আসমান জমিনের জন্য তোমাকে বানায় নাই, আসমান জমিন তোমার আমার গোলামীর জন্য বানাইলেন, সূর্য চন্দ্র তোমার আমার গোলামীর জন্য বানাইলেন, সব আল্লাহ সব কিছু আপনার আমার জন্য বানাইলেন। যেই আল্লাহ এত সুন্দর নিয়ামত তোমারে আমারে দান করলেন, গোপনে বৈশা যে এত কিছু দেয়, ওরে যারা খাঁটি কৃতজ্ঞ বান্দা তারা মনে মনে আশা করবে, এত সুন্দর আসমান আমার গোলাম, এত সুন্দর জমিন আমার গোলাম যিনি বানায় দিলেন, এত সুন্দর সূর্য যিনি আমার গোলাম বানায় দিলেন, এত সুন্দর চাঁদ আমার গোলাম যিনি বানায় দিলেন, এত সুন্দর আসমান এত সুন্দর বাতাস যে আমার গোলাম বানায় দিলেন, সেই লোক সেই ব্যক্তি জানি কত সুন্দর। আসমান দেখলে এত সুন্দর, বানানো আলাদা জানি কত সুন্দর, জমিনটা এত সুন্দর, জমিনের সৃষ্টিকর্তা না জানি এত আরো কত সুন্দর, আমার চেহারাটা এত সুন্দর, এই চেহারাটা যিনি
বানাইছেন সে না জানি আরো কত সুন্দর, আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, যিনি বানাইছেন সে না জানি আরো কত সুন্দর। এ বান্দা আসমানটা বানালে ওরা কত সুন্দর, এই গবেষণা যারা করবে তারা মনে মনে চিন্তা করবে, তারে যদি একটু দেখতে পাইতাম করি যেটা ঠান্ডা যাইত, মনে মনে শুধু তারে তালাস করে কই পাওয়া যায় কই পাওয়া যায়। আল্লাহ বলেন তারাই তো জ্ঞানী, ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহ জিকির করে গবেষণা করে, আসমানের দিকে তাকাইয়া গবেষণা করে, আল্লাহর মাখলুকতের দিকে তাকাইয়া গবেষণা করে আর বলে রব্বানা ও আমার রব মা খালাকতা হাযা বাতিলা, তুমি কিছু অনর্থক বানাও নাই, পিপীলিকাটাকেও তুমি অনর্থক বানাও নাই। সেদিন নবীর একটা হাদিস দেখলাম, একটা কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা যখন আসে কাকের শরীর বাচ্চার শরীর থাকে সাদা, ডিম থেকে বাচ্চা যখন বের হয় কাকের ওই বাচ্চার শরীরটা কোনো পশম থাকে না সাদা চামড়া, এটা দেখা ওই বাচ্চাটার মা বাবা কোনো জন ভয় পাইয়া কাছে যায় না। তিন দিন পর্যন্ত কাক ওই বাচ্চার কাছে যায় না ভয়, এবার এই তিন দিন পর্যন্ত ওই বাচ্চাটা রেখে খানা দেয়। আল্লাহর নবী হাদিসে বলেন এই কাকটার বাচ্চাটা ওখানে পড়ে থাকে, ওর মাও যায় না ভয় লাগে, ওর বাবাও কাছে যায় না ভয় লাগে, তখন আমার মাওরা এই শূন্যের মধ্যে উড়ন্ত কিছু পোকা মাকড় রাখছে, ওই বাচ্চাটা ঠোঁট খুলিয়া মুখটা হা করে রাখে আর ওই উড়ন্ত পোকা মাকড় গুলো গিয়া ওর মুখের মধ্যে পড়ে ওর পেটের মধ্যে চলে যায়, এইবার ওর পেটটা ভরে যায় খানা আসে, এইবার ওর শরীরটা মোটা হয়, আস্তে করে পশম যখন উঠতে শুরু করে কালো কালো পশম, তিন দিনের মধ্যে দেখা যায় মোটামুটি শরীরটা থেকে গেছে। তিন দিন পর এই বাচ্চাটার সামনে এবার কাক এসে হাজির হয়ে যায়, হায়াতুল হায়ওয়ানের মধ্যে এই কথা বলা হয়, এইবার কাকের বাচ্চাটার সামনে এবার মা বাবা আসিয়া এবার নিজের জিম্মাদারি নিয়ে বাচ্চাটারে খানা দেওয়া শুরু করে। ও বান্দা ওই একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে মা বাবা কাছে যায় না, তিন দিন পর্যন্ত কে খাওয়ায়, যিনি খাওয়ায় তিনি হলেন আমার আল্লাহ। এ বান্দা ওই আল্লাহ পাকের মহব্বত নিয়ে চিন্তা করো, আল্লাহ চিন্তা করে বলো বে আল্লাহ তুমি অনর্থ কিছু বানাও নাই, সব তুমি আমাদের উপকারের জন্য বানিয়েছো। আল্লাহ পায় নবী জানায় দেন এই গবেষণা করিয়া যাদের অন্তরে আগ্রহ তৈরি হবে আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, তাদেরকে বলে দেন মরণের আগে দুইটা কর্মসূচি তারা পালন করতে হবে, কয়টা কর্মসূচি? فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। এক নম্বর কর্মসূচি, যারা আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করে তাদের জন্য এক নম্বর কর্মসূচি আমলে সালেহ বা নেক আমল করবে। দুই নম্বর কর্মসূচি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদত করতে গিয়া যেন রবের সাথে অন্য কাউকে অংশীদার না বানায়, শিরিকের মতো পাপের গুনাহ না করে, শিরিক থেকে বেঁচে থাকবে। এরে নবীর উম্মতের দল এই দুইটা কর্মসূচি পালন করা লাগবে দুনিয়ায়। কেন? যদি রবের সাথে মোলাকাত করতে চাই তাহলে প্রথম কর্মসূচি আমল করা লাগবে নেক আমল, দুই নাম্বার কর্মসূচি আমলের মধ্যে কখনো শিরিকের গন্ধ যেন না থাকে। এবার নবী ছোট একখানা হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমল লাগবে না অল্প আমল করো, তবে আমলের মধ্যে এখলাস থাকা লাগবে, এখলাস নিয়ে যদি অল্প আমল করো রব্বুল আলামিন অল্প আমলের দ্বারা জান্নাতের মেহমান বানায় দিবেন।
তবে অল্প আমলটা তখনই কবুল হবে যখনই আমলের মধ্যে থাকবে ইখলাস। ইখলাস কাকে বলে? সহজ ব্যাখ্যা হলো যা করব যা বলব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বললে, আল্লাহর সন্তুষ্টির জন্য যত কাজ করব যত কথা বলব সব হবে ইবাদত, সব হবে নেক আমল। আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা তখনই সন্তুষ্টির জন্য করা হবে যখনই আমলের মধ্যে পাওয়া যাবে মদিনাওয়ালার তরিকা। কোন পীর সাহেবের তরিকা না, কোন মাওলানার তরিকা না, তরিকা কার? মদিনাওয়ালা নবী। কার আদর্শ? কার? এই কোন থানা এটা? জেলা রংপুর। রংপুরের মানুষ আল্লাহর মহাব্বতের রং লাগে, রংপুরের নাম ইজ্জত রাখো। তুমি গাঞ্জার রং লাগাই কিছু বলে, মদের রং লাগাই কিছু, বেইমানের পাছাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুরার বান্দরের মতো রং লাগাই কিছু। তোমার নবী মোহাম্মদ নাকি আরেকজন? কি স্বীকার করেন না? কে নবী? কে? ওই নবী দুর্বল। তোমার নবী কেমন পাওয়ারওয়ালা? 63 বছর জীবনে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেননি। পৃথিবীতে দ্বিতীয় আরেকটা ধর্মের নেতা বের করো যে মিথ্যা বলে নাই, আব্রাহাম লিঙ্কন, মাও সে তুং, লেনিন, কার্ল মার্কস, এরা তো পৃথিবীর আদর্শে লক্ষ্যতার দ্বারা নতুন নতুন আদর্শ দিয়েছে। সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম যত আদর্শ দিয়েছে, অর্থনীতি, সমাজনীতি, এদের নেতা দেখো মিথ্যা কথা ছাড়া একজন আছে? বরং এরা মিথ্যার প্রতিযোগিতায় ময়দানে ছিল। কে কত বেশি মিথ্যার কথা বলতে পারে সে তত পলিটিশিয়ান, সে তত পলিটিক্যাল ম্যান। আর একজন ব্যক্তি মুসলমান ধর্মের অভিভাবক মদিনাওয়ালা নবী, যার 63 বছর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা ভুলেও বলেনি। ওই নবীর আদর্শে কি চুল কাটার তরিকা নাই? তাহলে নির্লজ্জের মতো বেঈমানের পা চাটো লজ্জা করে না? আবার দাবি করো নবীরা আসে, আবার বলো আমি নবীরে ভালোবাসি, আল্লাহ হেদায়াত দান করুন। নবীর তরিকায় চুল রেখেছি, এই যুবক নবীজির তরিকায় দাঁড়িয়ে গেছি, নবীর তরিকায় টুপি পরলাম, নবীর আদর্শ মতে লাম্বা জামা পরেছি, নবীর আদর্শের উপরে চলতেছি পাঁচ বেলার নামাজ। একটা যুবক রংপুরের ইতিহাসের মাটির জমিনে দাঁড়াইয়া বলো, একটা লোক জ্ঞানী ব্যক্তি দাঁড়াইয়া বলে নবীর আদর্শের কারণে আমার সম্মান কমলো না বাড়লো? তার মিলে না, বুঝে শুনে বল, নবীর আদর্শের কারণে সম্মান কমলো না বাড়লো? সন্দেহ এই বিষয়ে কারো কোন প্রশ্ন যে না সম্মান বাড়ে নাই, এরকম কারো সন্দেহ আছে? সম্মান বাড়লো? জোয়ারের পানিতে বাদ দিলে যেমন বাড়ির শক্তি বেড়ে যায়, আমাদের পথে বাধা দেওয়ার কারণে আমাদের সম্মানের পরিধি পার্সেন্ট আরো বেড়ে যায়। ঠিক নেই? কৌশলে যখন আগাইতে পারে না তখন অপকৌশল, বেঈমানেরাও লাগা আছে মুসলমানের সম্মান কমাবে, আলেমদের সম্মান কমাবে, যদি না হইতো তো আলেমদের লিস্টি করতে পারত না, জেলখানায় দিতে পারত না, মামলা করতে পারত না। আবার এই বেঈমানের সাথে আছে কিছু মোনাফেক নামদারি মুসলমান, মামলা দিয়াও পারে না হাফিজুর রহমানকে জেলখানায় ঢুকাইতে।
সম্মান দেওয়ার মালিককে আজকে যদি আমার বিরুদ্ধে হিন্দু মামলা করত মনে কোনো কষ্ট তেমন বেশি লাগতো না, ইহুদিরা যদি করত মনে তেমন কোনো কষ্ট লাগতো না, কিন্তু মামলা করতে গিয়া যদি দেখি ইসলামের ব্যানার ওরা টুপি ওলারাই বাদি হইয়া আমারে আটকাইতে চায়, বুঝতে হবে এদের অন্তরে ইমানের ঘেরান নাই।